হ্যাঁ বন্ধু, আমার গুগল পিন চলে এসেছে, তো আমি এখন যাচ্ছি গুগল পিনটা কালেক্ট করতে। আমাকে এখনই, আমি ঘুমাচ্ছিলাম তো আমাকে পোস্ট অফিস থেকে ফোন করলো যে আমার একটা ডকুমেন্ট এসছে, সেটাকে নিয়ে আসার জন্য। তো আমি যাচ্ছি এবং গিয়ে গুগল পিনটা কালেক্ট করছি, এবং সেটা কী করে ভেরিফাই করতে হবে, আপনাদের আপনাদের কী করে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে, সম্পূর্ণ ব্যাপারটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লাইভে। আমি খুব খুশি, তো চলো আগে গিয়ে নিয়ে আসি। আমি চলে এসেছি গঙ্গারামপুর পোস্ট অফিসে, এটা হলো গঙ্গারামপুর পোস্ট অফিস। এখন আমাকে এখান থেকে ফোন করা হয়েছিল, আমার বাড়িতে যাবে বলেছে, কিন্তু আমার আর দেরি সহ্য হচ্ছিল না, আমি অনেকদিন অপেক্ষা করেছি, আমি অনেকদিন আগে এসেছি এটা, তো তাই আমি নিয়ে চলে এলাম ফোন করে। আমি দেখি এবার ফোন করি কোথায় আছেন উনি, এখনও তো অফিস খোলেননি। তো বন্ধুরা, আমার হাতে এখন গুগল অ্যাডসেন্সের সেই পিন নাম্বারের যে চিঠিটা এসছে আমার আমার কাছে, সেটা এটা হলো গুগল অ্যাড্রেস, গুগল যে অ্যাডসেন্স আছে সেই গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য পাঠানো পিন নাম্বার আছে এর মধ্যে। এটা আমি গত 26 তারিখে আমাকে মেসেজ করা হয়েছিল যে আমার জন্য এটা পাঠানো হয়েছে, এবং 3 থেকে 4 সপ্তাহের মধ্যে এটা আমার কাছে পৌঁছে যাবে। তো সেটা হলো 26 তারিখের কাছে, আমি কালকে পেয়েছি সেটা 22 তারিখে। তো প্রায় বুঝতে পারছো, প্রায় 1 মাসের মতো লেগে গেছে এটা আমার কাছে আসতে। তো এটাকে আমাকে ভেরিফিকেশন করাতে হবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করে, তাহলেই আমার কিন্তু অ্যাড্রেসটা ভেরিফিকেশন হবে। আসলে এটা গুগল অ্যাডসেন্স পাঠায় এই জন্য যে জেনুইন পার্সন জেনুইন অ্যাড্রেস দিয়েছে কিনা সেটা দেখার জন্য। এই পিনটি আমি যখনই অনলাইনে সেখানে সাবমিট করবো অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে, তখন কিন্তু তারা বুঝতে পারবে যে এই অ্যাড্রেসে এটা এসছে মানে আমি জেনুইন লোক, এখানে কোনো রকম 2 নম্বরই কিছু নেই বা কোনো রকম জালিয়াতির কোনো ব্যাপার। তো এটা আমি কী করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে ভেরিফাই করাবো তোমাদের দেখাবো। তো প্রথমে আমাদের দেখো এই সাইড দিয়ে, কিন্তু এটা এটাকে মানে খোলার জায়গা আছে, তো এটা আমি প্রথমে এই পার্টগুলোকে আলাদা করে দিচ্ছি, রিমুভ করার জায়গা আছে। এবার আমাদের সেই পিন, প্রথমে তোমরাই দেখো পিনটি কত আছে। এই নাম্বারটা আমাকে ভেরিফাই করাতে হবে, এবং কী করে ভেরিফাই করাতে হবে প্রত্যেকটা স্টেপ কিন্তু এখানে 1 বাই 1 দেওয়া আছে, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা স্টেপ আমাকে কী করতে হবে, এখানে কিন্তু সবগুলো স্টেপ পরপর পরপর লেখা আছে। তো চলো এবার আমার মোবাইল স্ক্রিনে দেখি আমি কী করে মোবাইল দিয়ে এটাকে ভেরিফাই করছি, চলো। তো এই হলো আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটাতে আমি লগ ইন করলাম। এবার লগ ইন করার পরে দেখো আমাদের প্রথম পেজেই কিন্তু এখানে দেখাচ্ছে ইওর পেমেন্ট আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইওর অ্যাড্রেস, এবং পাশে অ্যাকশন লেখা আছে, এই অ্যাকশনে টাচ করে আমি এটাকে ভেরিফাই পেজ যে পেজ সেখানে যেতে পারি। তো এই অ্যাকশনের এখানে টাচ করো, অ্যাকশনে এখানে টাচ করার পরে ভেরিফিকেশান চেক যে পেজটি সেটা খুলে যাবে। কনফার্ম ইওর পার্সোনাল ইনফরমেশান টু গেট ইওর অ্যাকাউন্ট রেডি টু রিসিভ পেমেন্ট। তো এখানে আইডেন্টিফিকেশান যেটা সেটা কমপ্লিট হয়ে আছে, এবং অ্যাড্রেস ভেরিফিকেশান সেটা কিন্তু এখনও দরকার, নিডেড লেখা আছে। এবং তার নিচে দেখো আমাদের এখানে দেখা আছে ইন্টার দ্য পিন দ্যাট উই মেলড টু ইওর মেলিং অ্যাড্রেস, এই 6 ডিজিট যে পিনটি আছে সেটিতে আমাদের দেখালাম আমি, এই 6 ডিজিট পিনটা কিন্তু আমাদের এখানে সাবমিট করতে হবে। তো এখানে আমি পিনটা সাবমিট করে দিচ্ছি। দিয়ে এবার সাবমিট, একটু ভালোভাবে দেখে নাও ঠিক হলো কি না, নিজেদের দেখে নেবে ঠিকঠাক আছে কি না, নিয়ে এখানে সাবমিট করে দেবে। হয়ে গেল অ্যাড্রেস ভেরিফিকেশান, এটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেস কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে নিজেদের যে গুগল অ্যাডসেন্স থেকে যে আইডেন্টিফিকেশান নাম্বার আসে, পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার বা পিন, সেই পিনটি কিন্তু এইভাবে ভেরিফাই করাতে হয়। তো তোমরা দেখলে কী করে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয় গুগল পিনের মাধ্যমে, গুগল অ্যাডসেন্স যে পিন সেই পিনের মাধ্যমে। আসলে তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং এই বিষয়ে যদি কোনোরকম প্রশ্ন থাকে এবং এটা নিয়ে যদি কোনোরকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো ভিডিও, আর ডিসক্রিপশানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে যেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি সেখানে হোয়াটসঅ্যাপও করতে পারো। এছাড়া ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি কিন্তু আমার ওখানে দেওয়া আছে, তোমার সেখান থেকেও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো ভিডিও ভালো লাগলে ভিডিও অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে করে তোমাদেরকে আমি আমার চ্যানেলের যে ক্যাটাগরি সেই হিসাবে তোমাদের আরও ভালো ভালো এবং উন্নত ভিডিও দিতে পারি। তাহলে চলি, জয় হিন্দ।